বর্ষার দাপটে, প্রবল জলস্রোতে প্লাবন হয়েছে দিকে দিকে, দেশ থেকে বিদেশ চতুর্দিকে। আসুন বঙ্গবার্তার ওয়ালে নজর রাখুন, ভারতবর্ষ এবং ভারতের বাইরে বেশ কিছু জায়গায় বন্যার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর, কতটা উদ্বেগজনক, সেই দিকে একবার নজর রাখা যাক। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দমন থেকে শুরু করে গুজরাটের আহমেদাবাদ এবং তেলেঙ্গানা রাজ্য, এছাড়া ভারতের বাইরে পাকিস্তানে বন্যা পরিস্থিতি কতটা উদ্বেগজনক, সেদিকে একবার নজর রাখা যাক। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দমনের অন্তর্গত ভালসাদ জেলার অম্বিকা নদীর তীরে প্রবল বৃষ্টির জেরে আকস্মিকভাবে বন্যার সৃষ্টি হয় এবং সেই বন্যাগ্রস্ত এলাকায় 16 জন মানুষ আটকে ছিলেন, যেখানে এয়ার স্টেশন থেকে হেলিকপ্টার চালু করা হয় এবং ইন্ডিয়া কোস্ট গার্ডের টিম 16 জন ব্যক্তিকে উদ্ধার করতে সফল হয়েছে। গুজরাটের আহমেদাবাদে বন্যার পরিস্থিতি উদ্বেগজনক, এখানে লক্ষ্য করছেন দেবাস অ্যাপার্টমেন্ট জলমগ্ন অবস্থা রয়েছে। আহমেদাবাদ জেলার অন্তর্গত বাসনার দেবাস অ্যাপার্টমেন্ট জলমগ্ন অবস্থা রয়েছে। এখানে একতলা বাড়িগুলি তিন ভাগ বা অর্ধ শতাংশ জলমগ্ন অবস্থা রয়েছে এবং রাস্তায় যান চলাচল ব্যাহত, চার চাকা গাড়িগুলি প্রায় সম্পূর্ণভাবে জলমগ্ন অবস্থা রয়েছে। এছাড়া জায়গায় জায়গায় লক্ষ্য করা গিয়েছে যে জলের তোড়ে বেশ কিছু গবাদি পশু, অসংখ্য গবাদি পশু জলের তোড়ে ভেসে যাচ্ছে। আপনারা দেখতে পেলেন গুজরাটের আহমেদাবাদে বন্যার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এরপর আসি তেলেঙ্গানা রাজ্যের দিকে। তেলেঙ্গানা রাজ্যের মুলুগু ডিস্ট্রিক্টের অন্তর্গত মেদারাম গ্রাম, সেই মেদারাম গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া গোদাবরী নদীর উপনদী জামপান্না, সেই জামপান্না ভাগুর জল উপচে পড়ায় বিস্তীর্ণ এলাকা, আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এবং আপনারা লক্ষ্য করছেন এখানে দোকানপাট থেকে ঘরবাড়ি সব কিছুই ধ্বংস হয়ে গেছে, ভেঙে চুড়ে ধ্বংস হয়ে গেছে এবং এখানে চাল ডাল এবং সবজি দিয়ে কিঞ্চিত মাত্র, ন্যূনতম কিঞ্চিত মাত্র সহযোগিতা করছেন প্রশাসনিক কর্মকর্তারা। সাথে থাকুন, দেখতে থাকুন এরপর আসি পাকিস্তানে কি পরিস্থিতি বন্যার। ఉంటే మీరు ఎంతో పని చేస్తారు, మానసికంగా ఇబ్బంది పడి ఏడ్చుకుంటా అయ్యో ఎన్ని పోయినాయి అన్ని పోయినాయి ఉంటే రేపు సంపాదించుకోలేదు, ఆరోగ్యం ఖరాబ్ అయింది, మంచిగా మంచిగా తినండి, మంచిగా ధైర్యంగా ఉండదు, ఏమన్నా ఖరాబ్ అయినా ఉంటే వీలైతే సాఫ్ చేసుకోండి, మొత్తం పై నుంచి వస్తుంది కావచ్చు। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানের করাচি, করাচির প্রায় বিস্তীর্ণ এলাকা বা প্রায় সমগ্র করাচি বলা যেতে পারে এখন জলমগ্ন অবস্থায় রয়েছে। বন্যার নোংরা আবর্জনা বাড়িঘর এবং দোকানপাটের মধ্যে প্রবেশ করছে, বলা যেতে পারে পাকিস্তানের করাচি প্রায় সম্পূর্ণভাবে এখন বন্যার কবলে। Oh, my God.
加油！